আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বিদায় হজের ভাষণের মর্মকথা, ঐতিহাসিক আরাফার ময়দান। এখানেই বিদায় হজের ভাষণ দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণ নবী জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, মানবতার ঐতিহাসিক দলিল, ইসলামের পরিপূর্ণতার স্বীকৃতি এবং মুসলিম উম্মাহুর কল্যাণে কোরআন সুন্নাহুর সংক্ষিপ্ত সারমর্ম। তাকওয়ার ভিত্তিতে মানবতাবোধ সম্পন্ন জাতি গঠনে এ ভাষণের গুরুত্ব অপরিসীম। বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় অবস্থানকালে 2 বার হজ পালন করলেও মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 10ম হিজরিতে 1 বারই হজ করেন। সেটি ছিল তার জীবনের একমাত্র আনুষ্ঠানিক হজ এবং শেষ হজ, যা বিদায় হজ নামে পরিচিত। কাতাদা রহমতুল্লাহি আলিহি থেকে বর্ণিত, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কতবার ওমরা আদায় করেছেন? তিনি বলেন, 4 বার। তন্মধ্যে হুদাইবিয়ার ওমরা জুলকদা মাসে, যখন মুশরিকরা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়েছিল। পরবর্তী বছরের জুলকাদা মাসের ওমরা, যখন মুশরিকদের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছিল। জিরানা উপত্যকা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম গনিমতের মাল সম্ভবত হুনায়নের যুদ্ধে বণ্টন করেন। আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন? তিনি বলেন, 1 বার। সহিহ বুখারী, হাদিস নম্বর 1778। বিদায় হজের ভাষণের প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বিদায় হজে লক্ষাধিক সাহাবীর সামনে 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ বিকেলে আরাফার ময়দানে এবং পরদিন 10 জিলহজ কুরবানির দিন বক্তব্য পেশ করেছিলেন। এই 2 দিনে দেওয়া তার বক্তব্য বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত। নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দৃঢ় আশঙ্কা ছিল যে এটাই তার জীবনের সর্বশেষ হজ ও সর্বশেষ বিশ্ব সম্মেলন। জীবনের সর্বশেষ সম্মেলন হিসেবে তিনি পুরো দিন ইসলামের সারাংশ তুলে ধরেছেন এই ভাষণে। এটি ছিল তার নবুয়তী জীবনের উপসংহার। ভাষণ শেষে ভাবের অতিশয্যে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নীরব হন। জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে নাজিল হয়, আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের ওপর দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত 3। ভাষণের আলোচিত বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ বিভিন্ন হাদিস, তাফসীর, ইতিহাস ও জীবনী গ্রন্থে আংশিক এবং খণ্ড খণ্ড আকারে সংকলিত হয়েছে। বুখারি, মুসলিম সহ সব হাদিস গ্রন্থে বিদায় হজের ভাষণের উদ্ধৃতি অন্তর্ভুক্ত আছে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলিহি সংকলিত মুসনাদ গ্রন্থে বিদায় হজের ভাষণ সংক্রান্ত সর্বাধিক সংখ্যক উল্লেখ রয়েছে। মুসলিম শরীফের একটি বর্ণনা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম, যেমন তা হারাম তোমাদের এ দিনে, তোমাদের এ মাসে এবং তোমাদের এ শহরে। সাবধান, জাহিলি যুগের সব ব্যাপার আমার উভয় পায়ের নিচে, জাহিলি যুগের রক্তের দাবিও বাতিল হল। আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করেছি তা হল আমাদের বংশের রাবিয়া ইবনু হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাআদে দুগ্ধপশু ছিল, তখন হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহিলি যুগের সুদও বাতিল হল। আমি প্রথমে যে সুদ বাতিল করেছি তা হল আমাদের বংশের আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের সুদ, তার সব সুদ বাতিল হল। তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে ভয় কর, তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ। তাদের ওপর তোমাদের অধিকার এই যে, তারা যেন তোমাদের শয্যায় এমন কোনো লোককে স্থান না দেয় যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এরূপ করে তাহলে হালকাভাবে প্রহার কর। আর তোমাদের ওপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণের ও পোশাক পরিচ্ছেদের বিধান আছে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন।
আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন। তারপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদের ইশারা করে বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো। তিনি তিনবার এরূপ বলেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 3009। ভাষণের নির্দেশনা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ, সুদের কুফল, বর্ণ বৈষম্যের ভয়াবহতা, স্বজনপ্রীতির বিরূপ প্রভাব, জাহিলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশনা প্রদান করেছেন। নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদার বিষয় তুলে ধরেছেন। সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার রক্ষা, সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছেন। ভাষণে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উম্মাহর ঐক্যের বিষয়টি। তিনি বলেন, হে লোক সকল, জেনে রেখো তোমাদের রব একজন এবং তোমাদের পিতাও একজন। জেনে রেখো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের উপরও অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কালোর ওপর সাদা এবং সাদার ওপর কালোরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদা ও শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি তাকওয়া। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 23,489। পরিশেষে বলা যায়, বিদায় হজের ভাষণ ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী তাকওয়া ও মানবতার সমন্বিত দিক নির্দেশনা। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।